হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম তোমাদের জন্য নিয়ে আরেকটা নতুন এপিসোড। বেশ কয়েকটা নতুন আর বড় খবর আছে, প্রত্যেকটা তোমাকে জানিয়ে দেবো। ভিডিওটা শেষ অবধি দেখবে, প্রত্যেকটা খবর, প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব যদি এখনো করে ওঠেনি। বন্ধুরা, কিসের অপেক্ষা করছো? সাবস্ক্রাইবটা এক্ষুনি করে নাও, এরকমই খবর, এরকমই আপডেট কিন্তু সবসময় সবসময় তোমাদের জন্য আমি সবার আগে নিয়ে চলে আসি। তো সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। তো চলো বন্ধুরা, শুরু করি দেরি না করে আজকের এই ভিডিওটা। তো একটা বড় খবর দিয়ে যদি শুরু করো, তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, কালকে অলরেডি তোমাকে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব কেন তাদের সোশ্যাল মিডিয়া যেই হ্যান্ডেলগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করছে না, কেন কোনো রকমের প্লেয়ার অ্যানাউন্সমেন্ট বা নতুন যে কোচিং স্টাফ হয়েছে সেটা কেন ইস্ট বেঙ্গল ক্লাব নিজের এন্ড থেকে অ্যানাউন্স করছে না ওরকমভাবে সোশ্যাল মিডিয়াতে। তোমাকে বলেছিলাম যে AFC-র তরফ থেকে কিছু ছাড়পত্র আসা বাকি ছিল, তো তোমাদের জানিয়েছিলাম যে দু একদিনের মধ্যে সেটা এসে যাবে। তো আপনাদের যা খবর বেরিয়ে আছে বন্ধুরা, আজকেই কিন্তু AFC থেকে সেই ছাড়পত্রটা চলে আসার কথা ইস্ট বেঙ্গল ক্লাবের। আজকে কিন্তু পেয়ে গেলে তোমরা আশা করতেই পারো, ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু নিজের থেকে তাদের পুরো যেই স্কোয়াডটা আছে সেটাকেও কিন্তু অ্যানাউন্স করে দেবে, বিদেশি ইনক্লুড। আর তার সাথেই কিন্তু তোমরা দেখতে পারো ISL এর পেজও কিন্তু অফিসিয়ালি তো অলরেডি ইস্ট বেঙ্গলকে তারা ওয়েলকাম করেই নিয়ে, কিন্তু এখনও কোনো রকমের ভিডিও পোস্ট হয়নি ইস্ট বেঙ্গলকে নিয়ে বা লোগোটা দেওয়া হয়নি, সেটা কিন্তু এই AFC থেকে ছাড়পত্রটার জন্যই ওয়েট করা হচ্ছিল। তো যা খবর এটা এসে যাবে আজকের মধ্যে। তো তোমরা দুটো বড় অ্যানাউন্সমেন্ট আজকে পেতে পারো, এক ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি স্কোয়াডটা তারা অ্যানাউন্স করতে পারে ইনক্লুডিং দ্য ফরেনার্স, আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ISL নিজেদের যে পেজ আছে বিভিন্ন জায়গায় ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলকে সরকারিভাবে তাদের লোগোটা রিভিল করতে পারে, ভিডিও দিতে পারে। তো বুঝতে পারছো, অন ইয়োর টোস থাকো, এবার কিন্তু এক এক করে বড় বড় অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে তোমাদের জন্য। এবার নেক্সট আপডেটটা, বড় আপডেট তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু অলরেডি তোমাদের আগের দিনই বলেছিলাম 3টে ফরেনার কিন্তু কনফার্ম করে নিয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব আরও 2টো ফরেনারকে কিন্তু কনফার্ম করে নিল। প্রথম 3 জনকে যারা কি কনফার্ম করেছে তাদের নাম বন্ধুরা স্কট নেভিল, ড্যানি ফক্স আর অ্যান্থনি পিলকিংটন। স্কট নেভিল খেলেন ডিফেন্সে, ড্যানি ফক্সও খেলেন ডিফেন্সে, আর অ্যান্থনি পিলকিংটন কিন্তু খেলেন মিডফিল্ডে, মানে উইংয়ে খেলেন উনি। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আরও 2টো নতুন প্লেয়ারকে কিন্তু কনফার্ম করিয়ে নেওয়া হলো, সাইন অলরেডি তাদের হয়ে গেছে, তোমাদের কালকেই জানিয়ে দিয়েছিলাম আমি। তো বন্ধুরা, এই 2টো প্লেয়ারের প্রথম প্লেয়ার হলো কিন্তু বন্ধুরা ব্রিসবেন রোডেরই প্রাক্তন প্লেয়ার, যে কিন্তু আগের সিজনে ব্রিসবেন রোডে খেলেছিলেন রবি ফাউলারের আন্ডারে, 27 বছর বয়সী বন্ধুরা অ্যারন জোসুয়া আমাদি। এই অ্যারন জোসুয়া আমাদি বন্ধুরা 27 বছর বয়সী স্ট্রাইকার, অধিকাংশ সময় কিন্তু ইউরোপের নিচের ডিভিশনে যে ক্লাবগুলো আছে সেখানেই খেলেছেন, অনূর্ধ্ব 17 অনূর্ধ্ব 19 ওয়েলস দলের প্রতিনিধিত্ব করেছেন। অ্যারন কিন্তু ফরওয়ার্ড ছাড়াও সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারেন, খুব ইন্টারেস্টিং এই ফ্যাক্টটা, কেন কি সাধারণত স্ট্রাইকারকে সেন্টার ব্যাক পজিশনে দেখা যায় না, কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখেছি যে প্লেয়ার এরকম হয় যেখানে কিন্তু টোটাল কি তারা ইউটিলিটি প্লেয়ার বলা হয়, তারা বিভিন্ন পজিশন, তোমরা বলতে পারো গোলকিপিং পজিশনটা বাদ দিয়ে কিন্তু তারা বিভিন্ন পজিশনে খুব ভালো খেলে দিতে পারে। অ্যারন কিন্তু তাদের মধ্যে একজন। অ্যারন কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের যে লোয়ার ডিভিশন ক্লাবগুলো সেখানে কিন্তু খেলেছেন, যেমন ওয়াইকম ওয়ান্ডারার্স, শ্রিউসবুরি টাউনের হয়েও কিন্তু উনি এই পজিশনগুলোই খেলেছেন। লাস্ট সিজন কিন্তু বন্ধুরা ব্রিসবেন রোডের হয়ে টোটাল 23টা ম্যাচ খেলেছিলেন, করেছিলেন মাত্র 1টা গোল। জানি তোমাদের এই স্ট্যাটিস্টিক্সটা দেখে বুড়োটা কোচকালে তোমরা বাধ্য হচ্ছো যে একটা স্ট্রাইকার 23টা ম্যাচে 1টা গোল কেন করেছেন, কিন্তু তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা বিভিন্ন কারণ হতে পারে, তোমাদের সেই কারণগুলো কিন্তু আমি আমার নেক্সট ভিডিও তোমাদের বলেছিলাম যে অলরেডি তোমাদের একটা যে বিদেশি কনফার্ম তাদেরকে নিয়ে একটা স্পেশাল ভিডিও করে দেবো, পুরো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে দেবো, কোথায় তারা খেলবে, কীভাবে খেলবে, কীভাবে তাদেরকে ইউজ করা হবে, প্রত্যেকটা জিনিস তোমাদের জানিয়ে দেবো, সেখানেই তোমাদের বলবো যে কেন এই প্লেয়ারটাকে নেওয়া হয়েছে। তো আপাতত এই প্লেয়ারটাকে নেওয়া হয়েছে, কিন্তু স্ট্রাইকার কাম ডিফেন্সে 2টো জায়গাতেই খেলতে পারে, বয়সটা খুবই কম, মাত্র 27 বছর বয়সী। এর সাথে তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু আরেকটা প্লেয়ারের সাথেও কিন্তু কন্ট্রাক্ট করে নিয়েছে, বন্ধুরা নাম হচ্ছে ম্যাটি স্টেইনম্যান। এই ম্যাটি স্টেইনম্যানের বয়স কিন্তু খুব কম, ইয়াং প্লেয়ার বন্ধুরা, 25 বছর বয়সী, ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলেন, জন্ম তার জার্মানিতে। তো বুঝতেই পারছো বন্ধুরা জার্মান প্লেয়ারও কিন্তু এই সিজনে ইস্ট বেঙ্গল ক্লাব নিয়ে আসছে, এখনও পর্যন্ত খুব একটা জার্মান প্লেয়ার কিন্তু ইন্ডিয়াতে এই মুহূর্তে নেই, তো ম্যাটি স্টেইনম্যানের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবে। তো তোমাদের জানিয়ে রাখি ম্যাটি স্টেইনম্যান কিন্তু 2017-18 মৌসুমে কিন্তু বুন্দেসলিগা খেলেছিলেন হ্যামবার্গের হয়ে, আর 8টা ম্যাচ খেলেছিলেন, মূলত প্রত্যেকটা ম্যাচে কিন্তু ম্যাক্সিমাম টাইম ছিলেন উনি পিচে।
লাস্ট সিজন কিন্তু খেলেছিলেন বন্ধুরা এই লিগে ওয়েলিংটন ফিনিক্সের হয়ে, টোটাল 24টা ম্যাচ খেলেছিলেন, কোনো গোল নেই। আর আশা করি তোমরা এটা নিয়ে আশ্চর্য হবে না, কারণ উনি এটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে যে গোল করতেই হবে তার কোনো কিন্তু মানে নেই। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে প্লেয়ারটার বয়স মাত্র 25, আমাদের বয়স কিন্তু মাত্র 27, আর স্টেইনম্যানের বয়স কিন্তু মাত্র 25। তো ইয়াং প্লেয়ার কিন্তু আসা খুব প্রয়োজনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু আইএসএল এ ইয়াং প্লেয়ার খুব কম, ম্যাক্সিমাম প্লেয়ার তুমি দেখবে ফরেনার 30-এর উপরই, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা ইয়াং প্লেয়ার আসাটা কিন্তু খুব ভালো। কে কিরকম পারফরমেন্স করছে সেটা কিন্তু মাঠে দেখেই বোঝা যাবে, স্ট্যাটস দেখে কিন্তু কাউকে জাজ করাটা ঠিক হবে না। তো আপাতত এই দুটো প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব সাইন করে দিল, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা দুটো প্লেয়ারকেই গোয়া পৌঁছাতে দেখে যাবে। নেক্সট আপডেটটা দিয়ে দিই বন্ধুরা, তোমাদের কালকেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের যে কোচিং স্টাফ আছে তারা কিন্তু আজকেই গোয়াতে পা রাখছে, আর ঠিক কিন্তু এমনই হতে চলেছে বন্ধুরা। ইস্ট বেঙ্গলের কোচ রবি ফাউলার কিন্তু শুক্রবারই পা রাখছেন গোয়াতে, তার সঙ্গে কিন্তু আসছেন সহকারী কোচ অ্যান্টনি গ্র্যান্ড, সেটপিস কোচ টারেন্স ম্যাক ফিলিপ, আরও চারজন কোচিং স্টাফ কিন্তু তার সাথে আসছে। ইস্ট বেঙ্গল ক্লাবের যে গোলরক্ষক কোচ আছে রবার্ট ডিমস, উনি এই মুহূর্তে গোয়াতে আসছেন, তার ভিসা সংক্রান্ত কিছু প্রবলেম হয়েছে, তিনি মঙ্গলবার আসবেন। আর তেমন যেমন তোমায় বলেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু মোটামুটি 20-21 জনের একটা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে চাইছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু 18-19 জন কিন্তু আজকেই গোয়াতে রিপোর্ট করে যাবে। তারা কিন্তু থাকছেন গোয়ার হিলটন রিসোর্টে, 5-স্টার রিসোর্ট, খুব ভালো রিসোর্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব থাকবে, তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করবে আর তারপর কিন্তু মাঠে নামবে। তো যেমন তোমাদের কালকে বলেছিলাম আরেকবার জানিয়ে দিচ্ছি, ইস্ট বেঙ্গল ক্লাবের ম্যাক্সিমাম কোচিং স্টাফ ইনক্লুডিং হেড কোচ রবি ফাউলার, তার সাথে কিন্তু ইন্ডিয়ান 18-19 জন প্লেয়ার কিন্তু আজকেই গোয়াতে পৌঁছে যাচ্ছে, উঠবেন তারা গোয়ার ফেমাস হিলটন রিসোর্টে। তো মোটামুটি বন্ধুরা তোমাদের যেমন আগের খবরটাও দিলাম যে 18-19 জন প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের ইন্ডিয়ান প্লেয়ার আজকে গোয়া পৌঁছে যাবে, আর 2-3 জন হয়তো 21 জন টোটাল মোটামুটি স্কোয়াডটা তৈরি করা হচ্ছে, তারা কিন্তু আর 2-1 দিনের মধ্যে গোয়া পৌঁছে যাবে। এবার তোমাদের সবার প্রশ্নটা কারা কারা ইন্ডিয়ান সিলেক্ট হয়েছে, দেখো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাচ্ছি কিছু প্লেয়ারকে বাতিল করা হয়েছে, যেমন তাদের মধ্যে আছেন রিনো অ্যান্টো আছেন, সি কে বিনিত আছে, ব্র্যান্ডন আছে, কিগন পেরেরা আছে, কেভিন লোবো আছে। তো এই 5-6 জন প্লেয়ারের নাম উঠে আছে, কিন্তু এখনও কনফার্ম না, আর একটা 2-2 দিন টাইম লাগবে এটা কনফার্ম জানানোর জন্য। তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়ে দেবো যে ফাইনাল স্কোয়াডটা কী দাঁড়াচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, যেমন তোমাদের বলে দিলাম সব প্লেয়ার আর কোচিং স্টাফ আজকে পৌঁছেই আছে, কোয়ারেন্টাইন পিরিয়ডটা শেষ করেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব নেবে যাবে প্র্যাকটিসে। বিদেশিরাও কিন্তু কিছু আজকে আসছে, সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য, নাম এক্ষুনি বলছি না, 2-1 জন বিদেশি কিন্তু আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথেই বা ম্যানেজমেন্টের সাথে কিন্তু ল্যান্ড করতে চলেছে গোয়াতে, আর বাদবাকি ফরেনাররাও কিন্তু 20-22 তারিখের মধ্যে টোটাল স্কোয়াড কিন্তু গোয়াতে পৌঁছে যাবে। তো এই ছিল বন্ধুরা কিছু আপডেট আজকে, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করে, যদি এখনো করে উঠতে পারোনি। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, তোমরা দেখছো দি ফুটবল ইউনাইটেড।